জানো কেমন লাগে যখন নিজের হাতে নিজের মায়ের মুখাগ্নি করতে হয়? কেমন লাগে যখন নিজের বাবা মার দাহ করে বাড়ি ফিরে আসতে হয়? কেমন লাগে যখন যখন সবাই বলে যে তারা সব বোঝে, কিন্তু আসলে কেউ কিচ্ছু বোঝে না? যতই তাদের দেখতে চাই, যারা চলে গেছে তারা তো আর কোনোদিনও ফিরে আসবে না। বলুন, পাখি পাখি, কমলাদি। দাদা বাবু কিছু বলবে? হ্যাঁ, মানে পাখিকে পাখিকে কোথাও দেখেছো? পাখি দিদিমণি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে যে ছেলেটা যখন কোনো আত্মীয়র বাড়িতেই থাকে না, তখন রাতে না ফিরলে থাকে কোথায়? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই, সারাদিন এখানে বইয়া থাকলে চলব। আরে যখন যেখানে যায় আমাদের বইলা যায়। হ্যাঁ, কিন্তু এবার যেখানে গেছে তোকে কিছু বলে গেছে? ব্যাপার তো হবে কোর্টের সময়, রাতে কি কাজ থাকতে পারে? রাতে থাকে কোথায়? তুই কি আমারে বিশ্বাস করিস না নাকি আমি যা কইতাছি? হ্যাঁ কৃষ্ণ ঠাকুর রে, তুই তো বন্ধ কইরা ভরসা করতে পারস। আমি তো এটা আগেও কইছি। দেখো দিদি, তুমি কিছু মনে করো না, আমি একটা কথা বলছি। দেখো কৃষ্ণেন্দুকে তুমি কতদিন হলো চেনো? একটা মানুষকে সারা জীবন দেখেও তাকে ভালো করে চেনা যায় না। সেখানে এই কদিন দেখে আমরা কি করে চোখ বন্ধ করে ভরসা করি বলো? এইটাই হইল গিয়া সবচেয়ে বড় দোষ তোমাগো। একটা মাইন্ডসেটে মানে বিশ্বাস করো না, আগে সন্দেহ করো বেশি। কেন বারণ করছো? শুনো, দেখিয়ে দিলে ঠিক হবে। অনুমা, ওনাদের জন্য যে অন্ন নিবেদন হবে সে অন্নটা এবার নিয়ে এসো মা। হ্যাঁ জেঠু, ভাই এক্ষুনি নিয়ে আসছে। আসলে প্রতি বছর ওই তো সবকিছু গুছিয়ে দেয়। ওই তো ছোটু আয়া পড়ছে। ভাই এখানে এসে বস।
আপনাদের জামাই এখনো এলেন না তো এবার কাজ শুরু করতে হবে তো আজও আসবে না আপনি কাজ শুরু করুন इस बार दामाद जी ने लेकिन हद कर दिया अरे कम से कम आज का दिन तो नहीं मिस करना चाहिए था ना हेलो हाय बाय बाय अब मम्मी सब जेने सुने एक ही कथा क्यों बोलछो जानो तो जामाई कोलकाता नहीं थाकले निश्चय आसतो क्यों जे एमन दिनगुलोते काज पड़े के जाने दी तुई मन खराब करिस ना কৃষ্ণেন্দুদা নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে তাহলে আজকে দিনটা কখনোই মিস করতে না এটা তোর বোঝা উচিত তাই না আপনি এবার শুরু করুন আজ ওম কায়নিশ্চত্র অভুবদিতি সদা বৃদ্ধস্বা কস্তা সত্যমদনাং মং হৃষ্টো মৎসন্নস্য দিরাজদা শরীর খারাপ হলো আর তোমরা আমাকে কিছু জানালেও না আমি অনেকবার বলেছিলাম পাখি যে তোকে একটা ফোন করি তোর বাবা কিছুতেই শুনল না বারণ করলো বাবা তুমি কেন বারণ করেছো ভাগ্যিস আমি আজ তাড়াতাড়ি চলে এলাম না হলে আরে কেন এরকম করছিস সামান্য তো একটা বুকে ব্যথা এখন তো ঠিক দেখেছো তুমি না নিজের যত্ন একদম নাও না খালি আমাদের চিন্তা করো এরকম হলে কিন্তু আমি তোমায় খুব বকবো বকা তো এমনিই দিতে হবে পাখি তুই জানিস বাবাকে কত বার করে বললাম একটা ডাক্তার ডাকি বাবা কিছুতেই ডাকতে দিল না বাবা কাল থেকে না আজ থেকে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে তোমার যদি কিছু হয়ে যেত না রে মা এত তাড়াতাড়ি আমি তোদের ছেড়ে যাব না বাবা তুমি কি বলছো কি তোমার মুখে কি কোনো কথাই আটকায় না দেখেছো মা বাবা তুমি না এরকম কথা আর কোনোদিনও বলবে না আমি থাকতে তোমার কিচ্ছু হবে না জানি রে মা জানি তারাবা নিজের বাবাকে তো অনেক ছোটবেলায় হারিয়েছি এখন আমি আমার করে সেই কষ্টটা সহ্য করতে পারবো না আমার বাবাকে সুস্থ করে দাও মা আমার বাবা যদি কিছু হয় কিরে পাখি এখানে বসে একা একা কাঁদছিস দিদি আমার খুব ভয় করছে খুব ভয় করছে নিজের পরিবারকে তো অনেক আগে হারিয়েছি তখন বাবা মা ছিল আমাকে নিজের মেয়ের মতো সামনে নিয়েছে নিজের মেয়ের মতো আগলে রেখেছে আবার কিছু হয়ে যায় না আমি তো মরেই যাবো দিদি আমি তো মরেই যাবো দিদি তোরা ছাড়া কিন্তু আমার এই পৃথিবীতে কেউ নেই আমি থাকতে পারবো না বাবার কিছু হয়নি তো বাকি বাকি বাবা ভালো আছে বাবা ভালো আছে আর আমি আর তুই তো মা বাবার পাশে আছি তুই না বাবার সাহসী মেয়ে তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমরাও তো আমাদের মনোবল হারিয়ে ফেলবো পাখি আমাদের কি সাহস যোগাবে বল তার থেকে বড় আজ সারাদিন কি কি করলি সেটা বলবি চ
জানো কেমন লাগে যখন নিজের হাতে নিজের মায়ের মুখাগ্নি করতে হয়? কেমন লাগে যখন নিজের বাবা মার দাহ করে বাড়ি ফিরে আসতে হয়? তাই আর আমার সামনে দাঁড়িয়ে কোনোদিনও এই কথাটা বলবে না যে তুমি বুঝতে পারছো কি আমি কি ফিল করি। মিথ্যে সান্ত্বনা যারা দেয় তাদের আমি পছন্দ করি না। আজকের দিনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আর যদি আজকের দিনে আমার তোমার মুখটা দেখতে হয় সেটা আমি সহ্য করতে পারব না। যারা চলে গেছে তারা তো আর কোনোদিনও ফিরে আসবে না বলুন, শুধু তাদের স্মৃতিটুকু নিয়ে আমাদের বেঁচে থাকতে। আমার কথাগুলো মন দিয়ে শোনো। বাড়িতে বাড়িতে কাল কাল যা যা হয়েছে তার জন্যে তুমি না, অ্যাকচুয়ালি আমি আমি বাড়িতে কাল যা যা হয়েছে তার জন্যে আমি তোমাকে আই মিন পাখি 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 কুমারী কুমারী পাখি ঘোষ দস্তিদার আই আই এম সো টাফ। না না এতটা আউট অফ না, হবে 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 হবে, জাস্ট সরি তো বলতে হবে। সরি সরি আসছে 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 আই হাই অরুণ, খুব মিস করছিলাম তোকে, তাই ভাবলাম একবার দেখা করে যাই। আজকে অফিসে তুই এই স্যুটটা পরে যা। রিল্যাক্স ম্যাম, আজকে আমি অফিসে যাব না। ওয়াও দ্যাটস গ্রেট, কালকের দিনটা তুই অফ নিয়ে নে। কেন, কালকে কি আছে? মনে নেই তো? কাল ভীষণ স্পেশাল একটা দিন তোর আর আমার জন্য। What? Come on. কাল ভ্যালেন্টাইন্স ডে, আমার ফ্রেন্ডসরা একটা দারুণ পার্টি থ্রো করেছে, আমরা দুজনে ইনভাইটেড। সো তুই যাবি তো? ইম্পসিবল ম্যাম, কালকে আমার কাজ আছে, আর তাছাড়া আমার এই সমস্ত পার্টি ভাল লাগে না। প্লিজ না বলিস না, কালকের দিনটা আমি একটু স্পেশালি তোর সঙ্গে আলাদাভাবে সেলিব্রেট করতে চাইছিলাম। স্টপ স্টপ ফোর্সিং মি ম্যাম, তুই জানিস আমি ফোর্স করা পছন্দ করি না। ওকে সরি, ভেরি সরি, প্লিজ রাগ করিস না। এত ইজিলি সরি বলে দিল, আবার এক লাইনে দুবার
এতটা ইজি কি কিছু বলছিস তুই কি আবার রাগ করলি আমার উপর গুলগুলি চলে এসেছে Practice, practice, practice. কোথায় ছিলাম কোথায় ছিলাম আজ আমাকে সরি সরি হ্যাঁ সরি বলতেই হবে শোনো ওকে পুল সাইডে পাঠিয়ে দিও আমার তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলুন স্যার কে তুমি এখানে কি করছো আমি আমি গোবিন্দ ধোপা কমলাদি বলল আপনি আমাকে ডেকেছেন আউট গেট আউট ভাই কি হয়েছে গোবিন্দ তো চলে গেল কেন ছোট অফিস যাবি না বললি তাহলে চল না আজ আমরা বাইরে কোথাও লাঞ্চে যাই না ম্যাম মুড নেই আরে কিউ ছোটু দোনো কহিন ঘুম কে আও না আজ वैसे भी पामाइला সারা দিন তো গরমেই থাকে হ্যাঁ না আর তুমি ভি বিজি থাকো আজ মৌকা মিলা হে তব হ্যাঁ না হ্যালো হাই বাই বাই না মামি মানে আজকে বাড়িতে কাজ আছে আর তাছাড়া প্যামের কাছে আজকে সময় কোথায় একটু পরেই ওই ওই মেয়েটা চলে আসবে না কোন মেয়েটা ও জিনিয়া ও আজ আসতে পারছে না জানিয়েছে আমাকে আরে না আমি আমি ওর কথা বলছি না তাহলে কার কথা বলছিস লিসা শি ইজ আউট অফ টাউন ফোন করেছিল আমাকে না ম্যাম আমি আমি বলছি কি মানে ওই আরে ওই ওই মেয়েটা যে যে তোকে ট্রেনিং দিতে আসে अरे छोटू फटा पापड़ नाम भी भूल गए छो वैसे भी उसका नाम याद करने से अच्छा फॉरगेट हो जाना ही बेटर है भाई 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 तू पाखिर कथा बोलछिस হ্যাঁ দি মানে হ্যাঁ মানে ও ও ও আসলে বলবি কি এরকম লেট আসলে ওর স্যালারি কেটে দেওয়া হবে ও তোমাকে জানিয়ে ছুটি নিয়েছে হোয়াট ছুটি ওহ
হঠাৎ ছুটি নিতে গেল কেন? না, আই মিন মানে মানে দি, আমরা ওকে স্যালারিটা কিসের জন্য দিচ্ছি? কাজ করার জন্য না ছুটি নেওয়ার জন্য? আমি সেটাই বলতে বলছিলাম আর কি। ভাই তুইও তো ছুটি নিস, এই আজই যেমন নিয়েছিস আর ও আমাকে জানিয়েই ছুটি নিয়েছে, ওর বাবার শরীরটা খারাপ। আচ্ছা এতে তোর রেখে যাওয়ার কি হলো? চলো 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 পাল্টাই।